একটি ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বরিশাল জেলার ছয়টি আসনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এমন বার্তা দেন তিনি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। সেন্টারে যদি একটা ভোট কারচুপি হয়, যদি খবর আসে ওই সেন্টারের ভোট সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। সকাল আটটায় যদি হয়, নয়টায় যদি হয়, আমরা এবার বন্ধ করে দেব, কারণ ফলাফল ওই একটার জন্যই প্রভাবিত হতে পারে। আমরা অপেক্ষা করব।